আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন, কী অবস্থা? আই হোপ আপনার সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আরে টিকটক আর একটি নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি। প্রিভিউতে যে আপনারা আরবিক রিমিক্স সং দিয়ে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি আপনার পছন্দের পড়ো দিয়ে কীভাবে অল্প সময়ের মাধ্যমে এডিট করবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি এডিট করার জন্য সেমভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো চলে আসার পর নিউ ফোল্ডার অপশনে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও অপশনে ক্লিক করে ফার্স্টে 60 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ অ্যাড করে ফটো অপশনে ক্লিক করে দেবেন। ফটো অপশনে ক্লিক করে গ্যালারি থেকে মোট 12টি ফটো অ্যাড করে দেবেন। 12টি ফটো এবং ভিডিও ক্লিপ অ্যাড করা হয়ে গেলে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করে এবার আপনারা সেমভাবে ফরম্যাট অপশনে ক্লিক করে দিবেন। তারপর 9:16 ক্লিক করে সব ফটোগুলো জুম করে দিবেন। লাস্ট ওয়াটারমার্কটার উপর ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। এবার আপনারা সেমভাবে ফটোতে ডিউরেশন অ্যাড করে দিবেন। তো সেমভাবে প্রত্যেক ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করে দিবেন। তো আমি সেমভাবে সব ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করতেছি। তো গাইজ দেখতে পাচ্ছেন সব ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা ফটোতে ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করে দিবেন, সেজন্য ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন। অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর আর আপনারা সেমভাবে কম্পো অপশনে ক্লিক করে দিবেন। কম্পো অপশনে ক্লিক করার পর ফার্স্ট ফটোতে আপনারা 6 ইফেক্টটি অ্যাড করে দিবেন। তারপর সেকেন্ড ফটোতে যাবেন, সেকেন্ড ফটোতে বাউন্স 2, এবং থার্ড ফটোতে যাবেন। থার্ড ফটোতে আপনারা সেমভাবে 6 ইন, এবং 4 নম্বর ফটোতে যাবেন। 4 নম্বর ফটোতে বাউন্স 2। এভাবে করে আপনারা 6 ইন এবং বাউন্স 2 ইফেক্টটি ধাপে ধাপে অ্যাড করে দিবেন। তো ইফেক্টটি দেখতে পাচ্ছি অ্যাড করা হয়ে গেছে। নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার ফটোর মাঝখান অপশানে ক্লিক করে দিবেন। ফটোর মাঝখান অপশানে ক্লিক করার পর আপনারা ক্যামেরাতে ক্লিক করে দিবেন। ক্যামেরাতে ক্লিক করার পর ফুল ইন ইফেক্টটি অ্যাড করে দিবেন। তারপর ব্ল্যাক ওয়ালে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। এবার আপনারা মিউজিক অ্যাড করবেন, সেজন্য অ্যাটোডিতে ক্লিক করে এক্সট্রা অপশানে ক্লিক করে দিবেন। তারপর এক্সট্রা অপশানে ক্লিক করার পর আর ফাইনালি গ্যালারি থেকে মিউজিকটা ইম্পুট করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রশ্ন মাধ্যমে তৈরি করা গেলে এবার উপর আইকনে ক্লিক করে দিবেন। উপর আইকনে ক্লিক করে ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করা হয়ে গেলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।